ছেলের অসুখ হলে বাপ পাগল হয়ে যায়, স্ত্রীর অসুখ হলে স্বামী অস্থির হয়ে পড়ে। দোয়া তো করতে থাকে আমরা, তাই না? দোয়া করবে না কে? দোয়া তো করবেই, কিন্তু হারাম খেলে তো দোয়া কবুল হবে না। অধিকাংশ আলেমই হল শক্তিমানদের অনুসারে, সামাজিক শক্তিমান, রাষ্ট্রীয় শক্তিমান, টাকাওয়ালা শক্তিমান, যিনি বড়, সবাই তার পিছিয়ে ছোটে, কিন্তু কোরআন হাদিসের সঠিক কথা কেউ তুলে ধরে না। আমাদের কর্তব্য হবে সবসময় কোরআন হাদিস অনুযায়ী নিজেকে গড়ে তোলা, এর বাইরে না যাওয়া। এক, যারা শিরিক করেন; দুই, যারা অহংকার করেন; তিন, যারা ফল দ্রুত পেতে চান; চার, যারা উদাসীন অবস্থায় দোয়া করেন; পাঁচ, যারা হারাম খান; ছয়, দায়ুস, যার স্ত্রী জানা করে সে জানে কিন্তু কিছু বলে না; আর সাত, যে বিদাত করে হওয়ার হামেশা আবার দোয়াও করেন। এই সাত শ্রেণীর লোকের দোয়া কবুল হয় না। যেন অবাধ্য কর্মচারী যেমন মনিবের দয়া পায় না, অবাধ্য সন্তান যেমন পিতার দোয়া পায় না, অবাধ্য মুমিন তেমনি আল্লাহর রহমত পায় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। সূরা বাকারা 186। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ অত্যন্ত দুর্বল প্রাণী। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা খুলকাহা লুহা, মানুষ ভীরু রূপে সৃষ্টি হয়েছে। জাজুয়া, যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে সে হয়রান পরেশান হয়ে যায়। মানে যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে সে তখন বকিল হয়ে যায়। ইল্লাল মুসল্লিন, মুসল্লি ব্যতীত, অর্থাৎ মুসল্লিরাই মধ্যপন্থী। তো এখানে যখন মুসলিমরা বিপদে পড়ে যায় তখন আল্লাহ আল্লাহ করে, যে বিপদ হারিয়ে যায় আল্লাহকে ভুলে যায়। অথচ বিষয়টি তা ছিল না, সর্বক্ষেত্রে সুখে দুঃখে আল্লাহ শুক্রিয়া আদায় করা কর্তব্য ছিল মানুষের জন্য। দেখা যাচ্ছে কিছু মানুষ খুবই দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? দোয়ার ফজিলত সম্পর্কে আপনার অনেক আগে অনেক ক্ষুদ্র শুনেছেন, আজকে ঠিক বিপরীতটা শোনেন। কোন কোন কারণে দোয়া কবুল হয় না, এগুলি জানা থাকলে ওই কাজগুলো আমরা করব না। মৌলিকভাবে আমরা যে এখানে এনেছি, সাতটি লোকের দোয়া কবুল হয় না। এক, যারা শিরিক করে; দুই, যারা অহংকারী; তিন, যারা দ্রুত ফল পেতে চায়। এই দোয়া করলাম এখানে কেন কবুল হল না, আর করবো না। তিন, যারা উদাসীন হয়ে দোয়া করে, দোয়া করলাম হলে হলে না হলে আন্তরিকতার সাথে দোয়া করেন না। এক, যারা শিরিক করেন; দুই, যারা অহংকার করেন; তিন, যারা ফল দ্রুত পেতে চান; চার, যারা উদাসীন অবস্থায় দোয়া করেন; পাঁচ, যারা হারাম খান; ছয়, দায়ুস, যার স্ত্রী জানা করে সে জানে কিন্তু কিছু বলে না; আর সাত, যে বিদাত করে হওয়ার হামেশা আবার দোয়াও করেন। এই সাত শ্রেণীর লোকের দোয়া কবুল হয় না। একটা একটা এবার শুন। প্রথম হলো
আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আমাদের সবাইকে, হয়ে যা সাল্লাহ ইবাদি আননি ফাইননি করিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তুমি বলে দাও যে আমি অত্যন্ত নিকটে আছি। উজিবু দাওয়াত আদ-দাই ইযা দাআনি, যে কেউ আমাকে আহ্বান করে যখনই আহ্বান করে আমি তখন তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি, এক্ষণে তাদের দায়িত্ব হল আমার ডাকে সাড়া দেওয়া, আমি তার ডাকে সাড়া দেব, তারা যেন আমার ডাকে সাড়া দেয় অর্থাৎ আমার যে বিধান তা মেনে চলে। ওয়ালিউমিনু বি, আমার উপরে পূর্ণ আস্থা রাখে বিশ্বাস সঙ্গে, লাআল্লাহুম ইরশুদুন, তাহলে তারা সঠিক পথ পাবে, সঠিক পথে চলতে পারবে। অন্যত্র আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো অকৃতজ্ঞ হইও না। মুশকিল হয়েছে এই পালি আসতে জি বললে এটা আমরা মানতে পারি না, যেন অবাধ্য কর্মচারী যেমন মনিবের দয়া পায় না, অবাধ্য সন্তান যেমন পিতার দোয়া পায় না, অবাধ্য মুমিন তেমনি আল্লাহর রহমত পায় না। প্রথম কারণ হচ্ছে শিরিক করা। কেমনভাবে শিরিক করে? আমরা সবাই তো ইমানদার মানুষ, আল্লাহ ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছে, ফায়জা রাকিবু ফিল ফুলকে দা আবুল্লাহ মুখলিসান লাহুদ্দিন ফলাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন, সূরা কাবুত। আল্লাহ বলছেন যখন তারা নৌকায় ওঠে তখন তারা দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একেবারে খালেস অন্তরে আল্লাহকে ডাকে, যদি ডুবে যায় তো শেষ। ফলাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন কিনারায় ভিড়ে, ইযা হুম ইউশরিকুন, তখন তারা মুশরিক হয়ে যায়। আল্লাহ বলছেন ঠিক আছে, লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা তাআলামুন, আনকাবুত 74-75 আয়াত, দুনিয়াতে বসবাস করো, যা তোমাদের দিয়েছি অস্বীকার করো, ওয়ালিয়াতামাত্তাউ জাকজমকের সঙ্গে ভোগবিলাসের মধ্যে থাকো, সফা তাআলামুন, সত্তর জানতে পারবে। অন্য আয়াতে আসছে সনস্তাদরিজু মিনায়সুল্লাহ আলামুন ওমরি লাহুম ইন্না কাইদি মাতিন, আমরা তাদেরকে তাদের ভোগ বিলাসের মধ্যে ঢিল দেই, ধীরে ধীরে যেমন জাল টেনে আসে জেলে মাছ বুঝতে পারে না, আমি ধীরে ধীরে তাকে আজাবের দিকে টেনে নিয়ে যাই, ও ধুমচায় ভোগ বিলাসিতা করে বখিলি করে কোনো কিছু তকাই করে না, কিন্তু যখন টান দেবো বাস শেষ। প্রথম কথা হলো এই শিরকি চিন্তা ছাড়তে হবে, খুশিতে আল্লাহ না খুশিতে আল্লাহ এটা থাকতে হবে, না খুশিতে আল্লাহ খুশিতে আমি সব কিছু করেছি এটা চলবে না, এটা আমাদের প্রায় ঘটে, আর এই বিষয়ে আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন ইন্না আল্লাহ লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন বান্দার সমস্ত গুনাহ শিরকের কোনো ব্যতীত। তো শিরকটাই আমরা করছি সবসময়, কী করে গুনাহ মাফ হবে, কী করে দোয়া কবুল হবে? দুই নম্বর, অহংকারী হওয়া যাবে না, অহংকারী হয়েছিল দুনিয়াতে নাম করা অহংকারী কারণ টাকার অহংকারী স্ফীত হয়ে গিয়েছিল, সে ছিল মূসা আলাইহিস সালামের আপন চাস্ত ভাই বনু ইসরাইল, অথচ রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য সে ফেরাউনের দলে মিশে গেল, গিয়ে এত টাকা পয়সার মালিক হলো সে অহংকারী হয়ে গেল। ক্বাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সূরা মুমিন 60। আল্লাহ বলেন দেখো তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব,
নিশ্চয়ই যারা আমার এবাদতে অহংকার দেখায় সত্বর আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। ইবাদতি অর্থ দোয়া, আমার দোয়া, আমার কাছে দোয়া করতে তারা অহংকার বোধ করে, আমার তো সব আছে কেন দোয়া করবো, সমস্যা তো কিছু নাই। এদের সুসংবাদ হচ্ছে এরা অতি দ্রুত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। চাক্ষুষ প্রমাণ হলো কারণ দুনিয়াতে হয়ে গেছে, বড় পর তো জাহান্নাম, দুনিয়াতে এদের জাহান্নাম হয়ে গেছিল। ইজ কাল লিকওমিহি লা তাফরাহ, ইজ কাল লাহু কওমুহু লা তাফরাহ, যখন তার কওমের নেককার লোকেরা বলল হে কারুন লা তাফরাহ, দাম্ভিক হও না, অত দম্ভ করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহীন, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। কারণ জবাব দিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আমার নিজস্ব জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে আমি এত টাকা পয়সা উপার্জন করেছি, এটা ওর আল্লাহ কি, ওর আল্লাহ বলছেন। ফখসফনাহু ওয়াবদারিহি আরদ ফামা কানা মিনাল মিন ফিয়াতিন ইনসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, সূরা কসাস 81। আমি একদিন তাকে সহ তার সমস্ত বিল্ডিং মাটিতে ধসিয়ে দিলাম। যখন সে মাটির তলে ধসে যাচ্ছিল চিৎকার করছিল, কিন্তু তার দলবল কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না এবং সে নিজেকেও নিজে আত্মরক্ষা করতে পারল না, সবার সামনে ধসে ধ্বংস হয়ে গেল। এরকম ঘটনা অসংখ্য আমাদের জীবনে ঘটছে, সবার ক্ষেত্রে ধসে পড়ে না। হ্যাঁ, আমাদের যত সরকারি স্থাপনা আছে তো অধিকাংশই তো ধসে পড়াই, উদ্বোধনের আগেই ধসে পড়ে। মানুষ যে এরকম ধসে পড়ে মরে, এটা আল্লাহ পাক একটা দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। যেমন ফেরাউনকে আল্লাহ পাক দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন অহংকারী সম্রাট হিসেবে, ঠিক ফেরাউনের সাথী কারুনকেও আল্লাহ অমনি করে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন আমাদের জন্য। এবং কোরআনে ফেরাউনের নাম এসেছে, কারুনের নাম এসেছে দৃষ্টান্ত হিসেবে। এত ঘৃণিত এরা, কোনো মানুষ নিজের সন্তানের নাম জেনে শুনে কারুন রাখে না, ফেরাউন রাখে না, নমরুদ রাখে না, এত ঘৃণিত এরা। সে দুনিয়াতেও ছিল হলো লাঞ্ছিত, আখেরাতেও হবে লাঞ্ছিত। একটাই তাহলে অপরাধ ছিল, অহংকার। টাকা পয়সা বেশি হলে মানুষের অহংকার খুব বেড়ে যায়। আল্লাহ বলছেন তিলকা দারুল আখেরাত নাজিল হওয়া লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকবাতা লিল মুত্তাকীন। মনে রেখো জান্নাতের ওই গৃহ আমরা প্রস্তুত করে রেখেছি ওই সব লোকদের জন্য যারা দুনিয়াতে ঔদ্ধত্য প্রকাশ করে না, দম্ভ করে না, ওয়ালা ফাসাদা, এবং সমাজে বিপর্যয় সৃষ্টি করে না, আর শুভ পরিণতি সিরফ আল্লাহ ভীরু বান্দাদের জন্যই। একই আলোচনাতে এসছে এগুলো সূরা কাসাস 83 আয়াত। দুটো কারণ গেল। তিন নম্বর, এখনই দোয়া করলাম এখনই ফল চাই, এটা মানুষের চাহিদা সবারই। আমাদের ইনসানা খলকে আজুলা, মানুষ দ্রুত সব কিছু পেতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তো আপনার হুকুমে চলবে না, আল্লাহ তো আল্লাহর বিধান মোতাবেক চলবে। এবং কৃষি আপনার মঙ্গল সেটা আপনি জানেন না, আপনি যে বিষয়টা দোয়া করছেন আল্লাহ এইখানে যেন বিয়েটা হয়, কিন্তু বিয়ে হয়ে যে ভবিষ্যতে ভালো হবে কি মন্দ হবে তা আল্লাহ ভালো জানেন। এজন্য নির্দিষ্টভাবে কোনো কিছু আল্লাহকে বলা উচিত না, যেমন এটা বলা ঠিক না, শুধু বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি ওকে দুনিয়াতে মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসে মঙ্গল আছে ওটা আল্লাহ ভালো জানেন।
আল্লাহ অগুন্নাতে বলছেন আশা অন্তক্র হুসাইয়ান ও খায়রুল্লকম আশা অন্তহেব হুসাইয়ান ও শারুল্লকম। তোমরা অনেক বস্তু অপছন্দ করো অথচ ওটাই পরিণাম তোমার জন্য ভালো, তোমরা অনেক বস্তু পছন্দ করো অথচ ওটাই পরিণাম তোমার জন্য মন্দ। তো আমার ভাগ্যে কোনটা ভালো কোনটা মন্দ ওটা আল্লাহপরা ছেড়ে দিতে হবে, এবং আমাদের দায়িত্ব স্যার দোয়া করা আল্লাহ তুমি আমার কল্যাণ দাও, কীভাবে তিনি দেবেন আজকে দেবেন না কালকে দেবেন ব্যাপারটা তারপরে ছেড়ে দিতে হবে। এজন্য আজ যে বলা হয়েছে যখন বান্দা কোনো দোয়া করে তখন তার দোয়া হয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় অথবা তার দোয়াটা আল্লাহ রেখে দেন অথবা তার তকদির থেকে একটা মন্দ আল্লাহ হটিয়ে দেন, একটা কষ্ট আল্লাহ হটিয়ে দেন, দোয়া বৃথা যায় না, দোয়া করতেই হয় সবসময়। তো দ্রুত ফল লাভ করার বিষয়টি আল্লাহ রাসূল নিশ্চিত করেছে। আর নবী হুরায়রা তো রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাজাবা লি আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআতু ফালাম ইস্তাজিব লি মুত্তাফাকুন আলাইহি। মনে রেখো তোমাদের দোয়া কবুল হবে যদি তুমি ব্যস্ততা না দেখাও, সে বলবে আমি দোয়া করলাম অত কবুল হলো না, খবরদারি এ কথা যেন তোমরা বলো না, তুমি দোয়া করতেই থাকবে। চার নম্বর, উদাসীন অবস্থায় উদাসীন অন্তরে দোয়া করা যাবে না। আর আবি হুরায়রা রাজের দোয়ান কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউল্লাহ আনতুম মুওয়াক্কিনুনা বিল ইজাবা ওয়ালামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দোয়ান মিন কলবিন গাফিলিল্লাহ। তুমি দোয়া করো আল্লাহর কাছে এমন অবস্থায় মুওয়াক্কিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া করো আল্লাহর কাছে এমন অবস্থা যে ইয়াকিন রাখবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস নিয়েই তোমাকে দোয়া করতে হবে। এই দৃঢ় বিশ্বাস যার নাই, ইয়াকিন যার নাই, তার দোয়া কবুল হবে না। আলামু আন্না আল্লাহ লা ইস্তাজিবু দোয়ান মান কলবুহু গাফিলিন মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ কখনো ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যার কলব হলো গাফেল উদাসীন, লাহিন উদাসীন, কী যে দোয়া পড়ছে ও নিজেও জানে না। আমরা যারা সুরা সালাত শুরুর আগে নয়াতওয়ান পড়ি, কয়জন বাঙালি মুসলমান নয়াতওয়ান অর্থ বলতে পারে? কিছুই বলতে পারে না, পড়ি যাচ্ছে। সে জুমার নিয়তে যদি ফজর বলি ফেলে ভুল করে, ও তো বোঝে না ফজর বললাম না জুমা বললাম না জোহর বললাম। পুরা বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই নয়াতওয়ান পড়ে, অর্থ বোঝে, আর বুঝুক আর না বুঝুক ওর অন্তর তো ওদিকে নাই, কী পড়বে না পড়বে ও তো জানেও না। ও জানে নিয়ত পড়তে না সালাত হবে না, বাস এটুকু জানে। অথচ নিয়ত যে পড়তে না নিয়ত করতে হয় এ হুঁশ তার মধ্যে নাই, কারণ তার ওস্তাদিরা শিখেছে। এই উদাসীন অন্তর নিয়ে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হবে না। পাঁচ নম্বর, হারাম করার দোয়া কবুল হয় না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সূরা বাকরা 168 আয়াত। হে মানুষ, তোমরা এই পৃথিবী থেকে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ভাষাটা খেয়াল করবেন, আপনি বাড়ির কলা হালাল, ওই কলাটা যদি পচা হয় তাহলে ওটা তৈয়ব থাকলো না, পবিত্র বা রুচিকর থাকলো না, ওটা হারাম হয়ে গেল। ঠিক বাড়ির পাশে ওয়ালের ওপাশে একজনের কলা গাছ আছে, গাছটা মাথা হেলে পড়েছে আপনার জমির মধ্যে, আপনি তার ট্রাস্ট যে পাকা সবরি কলা এক ছড়া পেড়ে খেয়ে নিলেন, কলাটা রুচিকর পবিত্র কিন্তু হালাল নয়, কারণ প্রতিবেশীর
অনুমতি নিয়ে আপনি গলাটা খাচ্ছেন না বা চুরি করে খাচ্ছেন। এই দুটি শর্ত পূরণ করে আপনাকে আল্লাহর এই জমিন থেকে ভক্ষণ করতে হবে, কারণ এই পৃথিবীর মালিকানা আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে যারা বলেছেন আপনার সেটাই মানতে হবে। আপনি ইচ্ছা মতো যা তা খেতে পারবেন না। ওই হারাম খাদ্য পেটে গিয়ে এখন আপনার যদি পেট ব্যথা শুরু হয়ে যায়, আপনি আল্লাহ আল্লাহ শুরু করে দেন, আল্লাহ কবুল করবে না। হারাম করে দোয়া আল্লাহ কবুল করেন না। এর ব্যাখ্যাটা চমৎকার হবে একটা হাদিসে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الله الا طيب। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না। ثم ذكر الرجل يطيل السفر اشعث واكبر। অতঃপর তিনি একজন ব্যক্তির উদাহরণ দিলেন যিনি লম্বা সফর করে এসেছেন, চুল উস্কো খুস্কো, দেহ ধুলি মলিন, এমধ্যে এদাইহে আসসামা, অতঃপর মসজিদে এসে আসমানের দিকে দুই হাত উঠিয়ে দোয়া করছেন, ইয়া রব্বে ইয়া রব্বে, হে প্রভু হে প্রভু, আমাকে দাও আমাকে দাও। অমতআমু হারামুন, অমলবাসু হারামুন, অমশরাবু হারাম, অথচ তার পেটের খাদ্যটা হারাম, যে পানীয় সে পান করে সে পানীয়টাও হারাম, যে পোশাকটা সে পরে এসেছে মসজিদের পোশাকটাও হারাম, অগুজিয়া বিল হারাম, খেয়েছে হারাম, পান করেছে হারাম, পোশাক হারাম, পান্না ইস্তজা বলে জালেক। ইয়ারাব্বি কীভাবে আল্লাহকে সেটা কবুল হবে বলো তোমরা? আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে আপনাদের কাছে প্রশ্ন করছে, তোমরাই বলো কী করে ও দোয়াটা কবুল হবে? যার কাছে দোয়া করছে তার বিধান সে না মেনে হারাম খেয়েছে, পানি পান না করে মদ পান করে আসছে, হারামের টাকা দিয়ে খরিদ করা পোশাক সে পরে এসেছে অথবা চুরি করা পোশাক পরে এসেছে, কীভাবে তার দোয়া কবুল হবে? বুখারী মুসলিমের এই হাদিস আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে হারাম করে ইবাদত কবুল হবে না। দুনিয়া যত বড়ই হয়ে কারণের চাইতে বড় হতে পারবেন না। কারণের যখন দুনিয়া কোনো শান্তি হয়নি, টাকা পায় যখন লাভ হয়নি, আমাদের হবে না। অতএব সাবধান, মহান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من الحرام رواه البخاري। হে আমার উম্মত, শুনে রাখো, তোমাদের উপরে এমন একটা জমানা আসছে যে যখন সে হালাল হারাম বাস বিচার না করে সব কিছু খাবে, সে একবার ভাববেও না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা খাচ্ছি এটা হালাল এটা হারাম। এই অবস্থা আজকের সব জায়গায়, যারা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে, ইসলামী সম্মেলনে, বলুন যে সম্মেলনে গিয়েছেন যারা, তারা বড় বিপদে পড়ে যায়। 1993-এর 28 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে আমরা ছিলাম। বিদেশের নিয়ম তো আমাদের জানা নেই, লাইন দেওয়া খানা পিনা থাকে, মানে বেশি বেশি খাবেন, ওই কড়াইয়ের গায়ে লেখা আছে ইংরেজিতে কোনটা কিসের গোশ, বিফ আমরা জানি এটা গরুর গোশ, চিকেন আমরা জানি এটা অর্থ কী, কিন্তু পোর্ক এর অর্থ আমরা অনেকে জানি না। আমার সামনে একজন বিখ্যাত আলেম কুয়েতের, উনি দেখতে খুব সুন্দর, উনি
চামচটা ডুবিয়ে দিয়ে উঠাইছেন নিজের প্লেটে নেবেন বলে, হঠাৎ আমার নজর পড়ছে ওনার দেখি কোথায় কোন কড়াইতে চামচ ঢুকাল। আমি সঙ্গে সঙ্গে হাত ধরলাম, ইয়া আখি হাজ আলহামুল খঞ্জির, এটা শুকরের মাংস, নেবেন না। আল্লাহে বলে একবার মানে পড়ে গেল। পরে আমার সঙ্গে এসে খেতে বসে বলছে, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, আপনি আমাকে হারাম থেকে বাঁচাইছেন। এই বিপদ কিন্তু শুধু বলেন না, আরও কত মানুষ যেরকম হয়ে যাচ্ছে। এই বাছাই করার এই চিন্তাধারাটা খুব কম মানুষেরই আছে। আরে কেউ তো দেখছে না একদিন খেললে ক্ষতি কী, দেখি না টেস্ট করে কেমন লাগে, আজকে জীবন তো খাইনি, খাচ্ছে তো শ্রীলঙ্কায়, দেশে যাও বাংলাদেশ জীবনে খাবো না, একটু খেয়ে দেখি, এরকম লোক আছে না। এটা পেটে গেলে আপনার দোয়া কবুল আর জীবনে হবে না। সারা জীবন পরিবার নিয়ে আমরা বসবাস করি, ছেলের অসুখ হলে বাপ পাগল হয়ে যায়, স্ত্রীর অসুখ হলে স্বামী অস্থির হয়ে পড়ে, দোয়া তো করতে থাকে আমরা, তাই না? দোয়া করবে নাকি? দোয়া তো করবেই, কিন্তু হারাম খেলে তো দোয়া কবুল হবে না। অতএব বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আবি বকর নোমান বিল বশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল হালাল বাইয়ুনুন ওয়াল হারাম বাইয়ুনুন ও বাইনাহুমা মুশতাবিহাতুন ফামান আতা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরজিহি ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। মুত্তাফাকুন আলাইহি। হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, মনে রেখো হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মধ্যবর্তী বহু জিনিস আছে অস্পষ্ট। যে ব্যক্তি এই অস্পষ্ট সন্দেহজনক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরজিহি, সে নিজের দিন এবং সম্ভ্রমকে বাঁচাতে পারে। ওয়াকা ফি শুবহাত, আর যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়ের মধ্যে প্রবেশ করে, লিপ্ত হয়ে পড়ে, হালাল হারাম ঠিক নেই, কী আছে বোঝা খাই না, এরকম ভাবা মাত্র অনেক সময় হয় না, ওই কী বাঁচা করে দেখতে তো ভালো খেয়ে না, না ওমান ওয়াকাফি শোভা, যে ব্যক্তি এই সন্দেহমূলক বিষয়ের মধ্যে পতিত হল, ওয়াকাফিল হারাম, সে হারামে পতিত হয়ে গেল। অতএব সাবধান, মত যাই। স্টাডি ট্যুরে ইন্ডিয়া গেছি, আলমুল্লাহ আমার সম্মানে এক হোটেলে ভোজসভা দিয়েছেন, ঢুকে দেখি গণেশের ছবি, প্লেট দিয়েছে বড় এক প্লেট লম্বা, এইসব কিছু পাঁপড় ভাজা দিয়েছে, জীবনে ওগুলো খাইনি আমরা। এইবার দেখি গোশ নেটস, কীভাবে এগুলোকে বলি দেবো না জবাই করা, তো ওলামা কেরাম আমার বলছেন কুল বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ খেয়ে নেন, জবাই করা বলি দেবেন, দেহার কি দরকার, মানে কুলু অতমত্ত কালিলেন যত পারেন খান, অত আমি চললাম রুটি চলে হাঁটলাম, দেখতে পাচ্ছি হিন্দুর দোকান, বড় বড় গণেশের ছবি, সে সুড়ালা গণেশ, অথচ ফতোয়া দিয়ে দিচ্ছেন ওনারা কুল বিসমিল্লা, মানে বিসমিল্লা বলে খেয়ে নেন, যদি সন্দেহ থাকতো তাহলেও খাওয়া যেত না, আর এত নিঃসন্দেহ হচ্ছে হিন্দুর দোকান, ও তো ওটিকে ওরা বলি দেয়, ওরা জয় করে নেই, ওরা আল্লাহর নাম নেবে, কিন্তু না, এই সমস্ত স্থানে নিজেকে বাঁচানো খুব কঠিন। আমি সেখানে চিফ গেস্ট, আমি খেলাম না, এরকম আরও অনেকের জীবনে ঘটে গেছে, খুবই সমস্যা। বর্তমান পৃথিবীতে যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জাতির সঙ্গে মেশেন, তাদেরগুলো এগুলি খুব কষ্ট হয়। আর আমার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য বাংলাদেশে আছি, আমরা সবাই এখানে হালাল খোর, এখানে বলি দেওয়ার লোক খুব কম, যারা দেয়াতেরা আমাদের হোটেলেও আসে না, বলি দেয় এটা বাবা হিন্দুর ঘোষ, হিন্দুর দোকান, আর মুসলমানরা বুঝতে পারে, কিন্তু অন্য অন্য দেশে যেখানে মিক্সড বিভিন্ন জাতি, সেখানে খুব সমস্যা। কারণ আবি বকর রাদিয়াল্লাহু আনহু, তার আগে আমি বলুন হাসান আলীর হাদিসটা বলি, আল্লাহ রাসূলের নাতি হাসান সবাই কেমন নাম জানেন, আনিল হাসান বিন আলী কাল হাফেজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা ফাইন্নাস
সিদকা তুমানিয়া ওয়াল কিজবা রিবা রাহুন্নসাই মিসনাদিন সহিহ। আমি আমার নানাজি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে একটা হাদিস মুখস্থ করেছি। নাজির যখন মৃত্যুবরণ করেন তখন হাসান ছিল ছোট, সেটা কি নানা নাতিকে শিখিয়ে গেছেন, দা মা ইউরি বোকা এলা মা লা ইউরি বোকা, তুমি সন্দেহযুক্ত বস্তু থেকে নিঃসন্দেহ বস্তুর দিকে ধাবিত হও, কারণ ফাইন্ন সদকা তুমানিয়া সত্য জিনিস হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে, অল কিজবা রিবা আর মিথ্যা জিনিস হৃদয়ে সন্দেহ সৃষ্টি করে। দেখবেন খেয়াল করে আপনি মনে শান্তি পাবেন না, যদিও খুব মজা লেগেছে কিন্তু অন্যায় কাজ করলে আপনি নিজের মনের মধ্যে আপনি অশান্তিতে ভুগবেন, ঘুমাব না, দুনিয়ার কেউ নেই আপনাকে প্রতিবাদ করে, আপনি দেশের সবচেয়ে বড় শক্তিশালী মানুষ, কিন্তু না, মনের ঠিকই ধাক্কা দিবেই। এজন্যে হাসান বলছেন তোমরা সবসময় সত্যের অনুসরণ করবে, মিথ্যা ধার কাছে যেও না, সত্য মানুষের শান্তি দেয়, মিথ্যা মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সৃষ্টি করে। অতএব সন্দেহযুক্ত বস্তু থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও। একটা চূড়ান্ত হাদিস এসেছে মৌলিক আবু বকর সিদ্দিক থেকে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম রাওয়াল বায়াকি ফি শুআব ইসনাদিন হাসান। ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্টি লাভ করেছে, এর চেয়ে মৌলিক আর কোনো কথা হয় না। ছোট্ট হাদিস, রাবিকে খেয়াল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও টার্গেটটা বললাম হাসান রসুলের নাতি, এটা রসুলের সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বিশ্বস্ত সাথী, তাই না? তিনি বলছেন ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্টি লাভ করেছে, অতএব সাবধান। মসজিদটা হচ্ছে না, 6 কোটি টাকা লাগবে, আহলেসের মধ্যে বহু বড় বড় ধনী ব্যক্তি আছে, শত শত কোটি টাকা ব্যয় করে তারা খেলাধুলা ব্যয় করছেন। যেই মসজিদের কথা বলেছি আমার খুব সমস্যা, আমরা জানি তাতে কী আছে না আছে, বাহ্যিক প্রমাণ বোঝা যায়, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার তলাশ করবো না, কিন্তু না, মসজিদের কথা বললে মাদ্রাসার কথা বললে আর পকেটে টাকা নেই, আপনি যদি দামি লোক হন আপনাকে একটু বেশি টাকা দিল, না, এগুলি একটাও সাথে যাবে না, যেটা সাদকা করবেন ওটাই আপনার, যেটা রেখে যাবেন অকুল্লু দালকা তার হালেকুন ও তারেকুল্লিন নাস, আল্লাহ নবীর ভাষায় সবই ধ্বংস হবে এবং তুমি ছেড়ে যাবে লোকের জন্য। বলেননি আল্লাহ রসুল লি আওলা দেখুন, তোমার সন্তানদের জন্য এই কথাটুকু পর্যন্ত হাদিসে আসেনি, তারেকুল্লিন নাস, তুমি ছেড়ে যাবে লোকদের জন্য, তোমার কেউ থাকবে না। অতএব যেটা তুমি নিজ হাতে ব্যয় করে যাবে আল্লাহর পথে ওটাই তোমার, ধনিক শ্রেণী এই হাদিসগুলো গুরুত্বই দেন না, তারা তাদের টাকা পয়সা অন্যের জন্য ব্যয় করছেন নিজের জন্য ব্যয় করছেন না, অর্থাৎ যারা দান করলে ভালো হতো সেখানে তাদের অর্থ পাওয়া যায় না, বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। 6 নম্বর, দায়ুসের দোয়া কবুল হয় না। দায়ুস কাকে বলে? নবী মূসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه يدعون فلا يستجاب لهم, তিনজন ব্যক্তি দোয়া করে আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না, রাজুলুন কানাত তাহাতাহু ইমরাআতুন সাইয়াতুল খালক ফলাম ইউতাল্লিকহা, ওই ব্যক্তি যার একটা মন্দ স্ত্রী আছে অসৎ স্বভাবের
অথচ সে জানে কিন্তু তাকে তালাক দেয় না। ও রাজুলুন আতা সফিহান মালাহু রাজুলুন কানালু আলা রাজুলিন মালুন ফলাম ইউশহেদ আলাইহে। একজন ব্যক্তির টাকা পয়সা আছে, আপনি চাইলেন আপনাকে টাকাটা দিল, ঋণ দিল, কিন্তু তার উপরে কোনো সে সাক্ষী রাখল না, এমনি চাইলে দিয়ে দিল, এর দোয়া কবুল হবে না, মানে টাকা যদি চলে যেতে গেলই। কোরআনে বলা হয়েছে যে তাদায়ন্ত মেদানি ফাক্তব্য, যখন তোমরা কোনো ঋণ লেনদেন করবে অবশ্যই তোমরা লিখিত করবে। হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করে অনেক সময় কাজ করি, অতি বিশ্বাস হলে সাধারণত এগুলো আমরা করি এবং খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যদি হয়, এরপরও এটা না করা ভালো। তিন নম্বর, রাজুলুন আতা সফিহান মালহু অকাত কর আল্লাহ তাআলা আলা আতুতু সফা আমওয়ালাকুম। আপনি বোকালোককে টাকা দিলেন, আল্লাহ বলছে তোমরা বোকাতে টাকা দিও না, সে কিছুই বোঝে না, সে ডলারও চেনে না টাকাও চেনে না। টাকা দিলেন তার হাতে, যেহেতু সে আপনি ভাবছেন যে আমি তো মরে যাবো, ছেলে বিলে দেবে কিনা তো ঠিক নেই, আমি দিয়ে যাই না, ওই এতিম হলেও দেওয়া যাবে না, কারণ সে বোকা, বোকার হাতে টাকা দেবেন না, দিলে আপনি আখেরাত হারাবেন। বুঝে সুঝে কাজ করতে হবে, পা ফেলতে হবে। মৌলিকভাবে প্রথম যে কথাটি হচ্ছে দাইয়ুস আর ইবনে মরহা কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। মুদমিনুল খামরে, নিয়মিত মদ্যপায়ী, অল আক, বাপের অবাধ্য সন্তান, অবশ্যই নেককার বাপ হতে হবে, মৎকর বাপের অবাধ্য হওয়ার কোনো সমস্যা নেই। দাইয়ুস আল্লাযী ইউকিররু ফী আহলিল খুবসা, আর দাইয়ুস যার বাড়িতেই পাপের কাজ হয় সব জানে। অনেক অনেক স্বামী রয়েছে, পেপারে দেখি মাঝে মধ্যে, স্ত্রীকে দিয়ে জেনা করায়, ব্যবসা করায়, এরা তো জাহান্নামের কীট। রাও আহমদ আন-নাসাই, বিশ্বান সহি। সাত নম্বর, বেদাতির দোয়া কবুল হবে না। আনাস ইবনে ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ হাজাব আত-তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাআ বিদআতাহু, রাওয়া তাবারানী ফিল আওসাদ, ইসনাদুন সহীহ। আল্লাহ পাক প্রত্যেক বেদাতির তওবা কবুল করা থেকে নিজেকে বিরত রেখেছেন, সে যতই তওবা করুক কবুল হবে না, যতক্ষণ না সে তওবা পরিত্যাগ না করে। এটারই স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস হচ্ছে এই, আয়েশাতা কালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাদাসা ফী আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি ইসলামে নতুন কোনো বস্তুর উদ্ভব ঘটালো যা তার মধ্যে ছিল না, তা মরদুদ, প্রত্যাখ্যাত। এইখানে কি মনে পড়ছে, 1997 সালের 11 জুলাইতে এই মসজিদে জুমার খুতবা দিয়েছিলেন মদিনা ইউনিভার্সিটির লেকচারার অধ্যাপক আব্দুর রহমান আব্দুল আজিজ আর শিবিল, তার খুতবা পর আমি অনুবাদ করেছিলাম। সেখানে তিনি বলেছিলেন, আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, কোনো মুশরিক বা হিন্দু নাসারা ইহুদি ঘরে জন্মদান করেন নাই। আমার সেদিন সবাই বলছিলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর তিনি বলেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে আহলে হাদিসের ঘরে জন্ম দিয়েছেন, কোনো বেদাতির ঘরে জন্ম দেন নাই। আবার বলেন আলহামদুলিল্লাহ। উনি নাম করে করে বলছিলেন আশায়রি, মোতাজলি, কাদারিয়া, খারেজি, এসব নাম করে করে বলেছিলেন। তারপরে তিনি যে কথাগুলি বলেছিলেন আমি স্মরণ করছি, আজকে তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক রুহের মাগফিরাত কামনা করুন, আল্লাহ পাক তাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন। এতদিন পরে হঠাৎ করে আমার বিষয়ে খেয়াল হয়ে গেল তার এই কথাগুলো। তিনি বলেছিলেন যে দোয়া কবুল হবে না, দোয়ার প্রতিক্রিয়া হচ্ছে এই যে এই লোকটা
সেই দোয়ার কোনো ফলাফল পায় না। আল্লাহ বলেন ওয়াকাদামনা ইলা মা আমালু ফাজআলনাহু হাবা মানসুরা, আমি যখন তাদের আমলনামা দেখব তখন সম্পূর্ণ খড়কুটোর মতো উড়িয়ে দেবো, কিছুই সে পাবে না। দুই নম্বর, এই বেদাতের যারা অনুসারী সবার গুণা ওই বেদাতের ঘাড়ে চাপবে। এরপর তিন নম্বর হলো, ওই বেদাতির কখনোই বেদাত থেকে তওবা করবে না। খুনি, হারামকোর, দস্যু এরা তওবা করে, তার বোঝে এটা অন্যায় করছে। তো বেদাতি মনে করে তখন তো অন্যায় করছে না, এটা ভালো কাজ করছে। বেদাতির সবচেয়ে বড় ক্ষতি হলে যে সে তওবা করে না। আর এর সঙ্গে যোগ হবে এই, এই বেদাতির যারা অনুসারী নিজের পরিবার যুগ যুগ ধরে ওই বেদাত করতেই থাকবে। আপনি আপনাদের করে গেছে, আমি করবো না কেন? মানুষ মরে গেছে, গুলখানে করবো না তো কী করবো? কিছু করতে হবে না? এই কারণে এই বেদাত এত নিকৃষ্ট কাজ, এই বেদাত চলতেই থাকে, শেষ হয় না। নিজের তো কিছুই পারল না, পরিবারকে তো ধ্বংস করে গেল, তত অনুসারী লক্ষ লক্ষ অনুসারী সারা দেশে আছে, তাদের পাপ নিজের ঘাড়ে চাপলো, আর সে মরল কিন্তু তওবা করতে পারল না। সবার ভাগ্যে তওবা আছে কিন্তু বেদাতের ভাগ্যে তওবা নেই। এই কথাগুলো তিনি সেদিন বলেছিলেন, যেগুলো ওর আজও ধাক্কা দেয়। তারা আমরা একই আকিদের মানুষ, আগে তো চিন্তা না, কথা বলার পরে বুঝলাম যে আমাদের সঙ্গে আগে মিল আসে। আর তাই তিনি খুশি মনে এই কথাগুলি বলেছিলেন এই মসজিদ দাঁড়িয়ে, এই খোদ এই মেম্বারে। উনি 2018 সালে হজের সময় গিয়ে ইউনিভার্সিটি গেলাম, মানে ভাই উনি কোথায় নাম বললাম, ওরা শ্রদ্ধার সঙ্গে নাম স্মরণ করিয়ে বলল, স্যার তিনি অনেক আগে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন। যাই হোক, মূলত দোয়া হলো একটা ইবাদত, এটা সুন্নতি তরিকে আদায় করতে হবে। আপনি লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আখেরি মোনাজাত করবেন, খুব কেন্দ্রিক চোখ ভাষা ভেঙে এইসব দোয়াতে কাজ হবে না। এটা রসুলের তরিকা নয়, এটা বেদাতি তরিকা। এই তরিকা দিয়ে ওরস করেন আর আখেরি মোনাজাত করেন, কোনো লাভ নেই, বেদা বেকার হবে সব। এতে কোনো কাজে লাগে না। একটা নিদর্শন আপনাদের বলি, অনেক আগে মিশরের শাসক খেদিব ইসমাইল ভাষা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েন হাফসার সাথে, হাফসাকে বলে এখন ইথিওপিয়া। তো যুদ্ধের ময়দান দিয়ে খালি খারাপ খবর আসে, ভালো আসে না। তখন তিনি আজহার ইউনিভার্সিটি গিয়ে সমস্ত আলমদেরকে বললেন যে আপনারা এখানে দেশের রত্ন সব আপনারা এখানে আসেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যেন যুদ্ধে আমি জিততে পারি, নাহলে দেশ তো দখলেই যাবে। তিনি একজন আলমের পরামর্শ নিন, তিনি বললেন যে আপনি এই সহি বুখারির সবাইকে পাঠ করতে বলেন মসজিদে। শুরু হয়ে গেল জামিয়াদার ইউনিভার্সিটির মসজিদে কেবলার দিকে বসে সহি বুখারির তেলাওয়াত শুরু হয়ে গেল, চলতেই থাকে, চলতে থাকে দিনের পর দিন। খবর খালি খারাপই আসছে, ভালো আসছে না কোনো দিন। তখন খেদিব ইসমাইল একজন যেই বললেন, আপনারা কী বুখারা শরীফ পড়ছেন? যে বুখারের দোষ না আপনাদের আমলের দোষ, কোনো দোয়াই তো কবুল হচ্ছে না। সবাই ভয়ে থরথর কাঁপতে, কী দিয়ে কী হয়তো ঠিক নাই, সবার চাকরি আজকে নট হয়ে যায় কিনা। তখন একজন আলেম অখ্যাত, কেউ চিনি না, তিনি ওই পেছন থেকে দাঁড়িয়ে বলছেন, শায়েখ আমার একটা কথা আছে। তাহলে কী? তিনি বললেন, আমরা মানুষকে হাদিস বলে থাকি এই, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুরুন্না বিল মারুফ ওয়া লা তানহামুন্না বিল মুনকার আওয়া লা ইউসাল্লিতুন্না আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারুকুম ফালা ইস্তাজাবু লাহুম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা অবশ্যই ন্যায় কাজে আদেশ দিবে, অন্যায় কাজে নিষেধ করবে, নইলে তোমাদের উপরে তোমাদের দুষ্ট লোকেরা তোমাদের ঘাড়ে চড়ে বসবে, অতঃপর তোমাদের ভালো লোকেরা দোয়া করবে কিন্তু কবুল হবে না। আসলে ইবনে মাজা এসছে কিন্তু হাদিসটা সহিহ, কিন্তু মর্ম সহিহ একটু আগে তো বললাম বুখারীর হাদিসটা। এইটা বলার পরে ওই খেদিব ইসমাইল যিনি শাসক, উনি ওটাকে ওকে ডাক দিয়ে চলে গেছে। সবাই ভয়ে অস্থির বলে আজকে ওকে আর তোমরা পাবো না। উনি যাওয়ার সময় শেষ বিদায় নিয়ে গেলেন,
ভাই আমি মরতে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো। সবাই অপেক্ষা আছে কখন তার লাশ আসবে। হঠাৎ দেখা গেল উনি হাসতে হাসতে চলে আসছেন। তো কী ব্যাপার? তো না, খেদিব ইসমাইল আমাকে বলেছেন এত আলেম জামে আজহারের একটাই মাত্র আলেম পেলাম আপনাকে, আর কেউ আলেম না। তো কী করে বুঝলেন? যে আপনি হক কথা আমার সামনে তুলে ধরলেন, হাদিস আমার জানা ছিল না। তো আপনি আমাকে বলেন আমি কী কী অন্যায় করছি। বলে আপনার দেশে সুদ চলছে, সমস্ত ব্যাংকগুলো সুদে ভরা, এ দেশে মদ চলছে, এই বছর বেশে বাড়ি আছে, এখানে কী করে আমাদের দোয়া কবুল হবে? দোষটা আমাদের, দোষটা আপনার। তো দেখেন আমি যে সুদ চালু রাখছি বিদেশিরা আছে দেশে তাদের জন্য, আর এই যে মদ চালু রাখছি এসব বিদেশিদের জন্য, এ বেশে বাড়ি রাখছে ওরা বিদেশিদের জন্য। তখন উনি বললেন এই দেশ আল্লাহর, আপনার নয়, আল্লাহর বিধান মতে চলতে হবে আপনাকে। বিদেশিরা আসুক বা না আসুক আপনাকে যায় আসে না, আপনি কোনো অবস্থাতে হারামের সঙ্গে আপোষ করতে পারেন না। তো আমি বল ধন্য আপনাকে, আপনি আমার সামনে কথাগুলি বলার জন্য বহু টাকা তার জন্য ধার্য করলেন, মাসে মাসিক ভাতা হিসেবে যে সম্মানকে বিদায় দিলেন তাকে। ঘটনা কিন্তু ছোট, কিন্তু শিক্ষা আছে বিশাল। অধিকাংশ আলেমই হল শক্তিমানদের অনুসারী, সামাজিক শক্তিমান, রাষ্ট্রীয় শক্তিমান, টাকাওয়ালা শক্তিমান, যিনি বড়, সবাই তার পিছিয়ে ছোটে, কিন্তু কোরআন হাদিসের সঠিক কথা কেউ তুলে ধরে না। আমাদের কর্তব্য হবে সবসময় কোরআন হাদিস অনুযায়ী নিজেকে গড়ে তোলা, এর বাইরে না যাওয়া। মুশরিকের দোয়া কবুল হবে না। দুই নম্বর, অহংকারী লোকের দোয়া কবুল হবে না। তিন নম্বর, দ্রুত ফল কামী ব্যক্তির দোয়া কবুল হবে না। তিন নম্বর, উদাসীন অন্তরে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। আর চার নম্বর, পাঁচ নম্বর, হারামখোরের দোয়া কবুল হবে না। ছয় নম্বর, দায়ুসের দোয়া কবুল হবে না। সাত নম্বর, বেদাতির দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই শাস্ত্রের লোক না হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে এইসব পাপ থেকে আল্লাহ দূরে রাখার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।